আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যাসাইনমেন্ট বিডি ইউটিউব চ্যানেল। আজ আমরা পঞ্চম শ্রেণীর সপ্তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সলিউশন করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন। সলিউশন করার আগে আমি তোমাদেরকে একটু প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমরা শিক্ষার্থীর নাম লিখবে, তোমাদের নাম লিখবে, তারপর এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখবে, তারপর রোল নাম্বার। তোমাদের প্রথম যে অঙ্ক সেটি হচ্ছে করিম সাহেবের মাসিক বেতন 9,870 টাকা, প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5,650 টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, আমি এখন সলিউশন করব। তো আমি প্রশ্নটা বলছি, এটা হচ্ছে সলিউশন। করিম সাহেবের প্রতি মাসে বাসা ভাড়া বাবদ খরচ করেন 3,800 টাকা, পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন 5,650 টাকা। তো এখানে মোট খরচ করেন, মোট বললে যোগ হবে, তাহলে আমরা দুইটা যোগ করব, 0,0,5,5, তারপরে 6×8=14, 14×4=7, 1×5=6, 6×7=3 হয় 9। তারপর করিম সাহেবের মাসিক বেতন 9,870 টাকা, মোট খরচ করেন, এই যে মোট খরচ করেন 9,450 টাকা, তাহলে তিনি মাসে জমা করেন 420 টাকা। অর্থাৎ উনি যত বেতন পান এবং খরচ করেন যত, ওইটা বাদ দিলে আমরা পেয়ে যাব মোট তিনি কত টাকা জমা করেন। তাহলে তিনি মাসে জমা করেন 420 টাকা। আমরা জানি 1 বছর = 12 মাস। করিম সাহেব 1 মাসে জমা করেন 420 টাকা, সুতরাং 12 মাসে জমা করেন 420 × 12। তো আমরা এই দুটোকে গুণ করব, গুণ করলে হয় 5,040 টাকা, উত্তর 5,040 টাকা। তারপর হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নটি হচ্ছে মিলার এবং রাজনের 8,580 টাকা আছে, রাজন অপেক্ষা মিলার 480 টাকা কম আছে, মিলা এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? সমাধান, মিলার আছে 8,580 টাকা বিয়োগ 480, এর অর্ধেক টাকা। সুতরাং মিলার আছে 8,580 বিয়োগ 480/2, যেহেতু অর্ধেক টাকা আছে তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে এটাকে এটা দ্বারা বিয়োগ করলে হয় 8,100 টাকা, ভাগ 2 যেভাবে আছে এভাবে। 8,100কে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 4,050 টাকা, সুতরাং মিলার 4,050 টাকা আছে, রাজন অপেক্ষা মিলারের 480 টাকা কম আছে। সুতরাং রাজনের আছে 4,050 + 480 টাকা, এই দুইটা যোগ করলে হয় 4,530 টাকা। উত্তর, মিলার আছে 4,050 টাকা, রাজনের আছে 4,530 টাকা। তারপর হচ্ছে 3 নং প্রশ্নের উত্তর। 4টি কলমের মূল্য 80 টাকা, 10টি কলমের মূল্য কত? সমাধান, 4টি কলমের মূল্য 80 টাকা, সুতরাং 1টি কলমের মূল্য 80/4 টাকা, তাহলে এটাকে আমরা ভাগ করলে হয় 20। 10টি কলমের মূল্য 20 × 10, তাহলে হয় 200 টাকা, সুতরাং 200 টাকা। তারপর 4 নং প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্নটি হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? এটা হচ্ছে পুত্র, এটা মা। এবার সমাধান করব, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 4 গুণ, তাহলে মায়ের বয়স পুত্রের বয়সের কয় গুণ? 3 গুণ। মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ, এটা হচ্ছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি, কত গুণ? 4 গুণ। তাহলে পুত্রের বয়স আমরা বের করব, মায়ের যে বয়স সেটাকে পুত্রের বয়স দ্বারা ভাগ করব, তাহলে মায়ের বয়স স্বাভাবিকভাবে 60 আর পুত্রের বয়স 4 গুণ, তাহলে ভাগ 4, তাহলে 60কে আমরা 4 দ্বারা ভাগ করলে হয় 15 বছর। মায়ের বয়স 15 × 3, যেহেতু বলা হয়েছিল যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমরা 3 দ্বারা গুণ করব, মায়ের বয়স হচ্ছে 15 বছর, পুত্রের বয়স 3 গুণ, তাহলে 15 × 3 = 3, 15 = 45 বছর। উত্তর, মায়ের বয়স 45 বছর এবং পুত্রের বয়স 5 বছর। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশন, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে 4টি অঙ্ক দিয়েছিল, আমি 4টি অঙ্ক সমাধান করে দিয়েছি। তো এই চ্যানেলে পঞ্চম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্টের উত্তর পেয়ে যাবে, কারণ এই চ্যানেল খোলা হয়েছে অ্যাসাইনমেন্ট বিডি মূলত অ্যাসাইনমেন্ট করার জন্যই। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।